কলকাতা পুরসভায় ফের হই হট্টগোল, পুরসভার অধিবেশন নাকি কুস্তির আখড়া। শনিবার কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে যে ঘটনা ঘটল তা দেখে স্তম্ভিত সকলেই। সামান্য বসার জায়গা নিয়ে ভুল বোঝাবুঝি। বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের জায়গায় বসতে যান তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারি। শুধু তাই নয়, তার ব্যাগও নাকি ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে, আর সেটা নিয়ে উত্তেজনা একেবারে চরমে। বাগ বিতণ্ডায় মুখোমুখি জড়িয়ে পড়েন তৃণমূল বিজেপির কাউন্সিলররা। দেখুন সেই ছবি। এই ঘটনায় মীনা দেবী পুরোহিত বলেন, আমাকে সরে যেতে বললে আমি সরে যেতাম, এনারা সম্মান দিতে জানেন না। প্রাক্তন ডেপুটি মেয়রের সবাই সম্মান করে, শুধু তৃণমূল কংগ্রেস কাউকে সম্মান করতে জানে না। চেয়ারম্যান কাউকে কিছু বলেনও না, যারা মারামারি করেছিল তাদেরকেও কিছু বলেননি। চেয়ারম্যানের সবাইকে সমান চোখে দেখা উচিত, আর এতে করে হাউসের সম্মানহানি হচ্ছে, চেয়ারম্যানের পক্ষপাতিত্ব করছেন। কি বলছেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, শোনাই। আপনারা দেখছেন যে একটু মহিলা ডেপুটি মেয়র ছিলাম, যার বই টই সব ছেলে দেয়, ছিঁড়ে দেয়, আর সম্মান করে না, রেসপেক্ট করে না। এই যে পার্টি এরকম সৃষ্টি করলে কি মানে আছে? আপনি বলতে পারতেন আমাকে, আমি ছিলাম না তো। আমার আশা করে যে আপনি ওদিকে বসে যান, নলদে আমি বসবো, তখনই আমি না করতাম না। আপনারা রেসপেক্ট করতে জানেন না, আপনারা সম্মান করতে জানেন না। আর একটা পুরনো কাউন্সিলর ডেপুটি মেয়র, ওর সব সম্মান করে, খালি এই পার্টি সম্মান করতে জানে না কাউকে। হাউসের তো একটা নিয়ম আছে, সেটা প্রত্যেক কাউন্সিলরকে মানতে হয়, খালি এটা কোনো হাউসের নিয়ম লঙ্ঘন করা। তাদের তো আলাদা আসনও আছে। চেয়ারম্যান তো কোনোদিন কিছু বলেই না। আগে আপনারা দেখেছেন যে মারামারি করেছে হাউসে, ক্লাব হাউসে মারামারি করেছেন, চেয়ারম্যান কোনোদিন কিছু বলে না। চেয়ারম্যান তো সবকে সমান দেখতে হয়, সব কাউন্সিলর আছে, এখানে কেউ পার্টি না, চেয়ারম্যান কিছু বলে না। আজকে তো কিছু বললো না চেয়ারম্যান, আপনারা দেখেছেন চেয়ারম্যান কিছু বলেছেন? লোকজন দাঁড়িয়ে বলছে, ওখানে বলছেন যে এটা রং কথা আছে, রংকে সই করে রংকে রং বলে কোনোদিন বলে। আপনি কি মনে করছেন তাহলে এটা হাউসের সম্মানহানি হচ্ছে? একদম সম্মানহানি হচ্ছে। চেয়ারম্যান কি পক্ষপাতিত্ব করছে, মানে আপনাদের করছেন? একদম করছে না। ওর ওনাকে বলতে, উনি বলতেন যে এরকম করো না, মীনা দি আসবে তারপর আপনার কিছু বলবেন, কিন্তু বললেন না কিছু। এই ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম বলছেন, শামসুজ্জামান আনসারি বয়সের কারণে খুব বেশি আসেন না, এসে চেয়ারটা খালি দেখেছেন, বসতে গেছেন, কিছু জিনিসপত্র ছিল পাশে সরাতে গেছেন, এটা নিয়ে এত কিছু করার দরকার হয় না বলেছে, সরে গিয়ে অন্য জায়গায় বসে গেছেন। যারা রেগুলার আসেন না তারা জানেন না কোনটা কার চেয়ার। শোনাই মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন। একজন বয়স্ক, একটা বয়স্ক কাউন্সিলর শামসুজ্জামান আনসারি খুব বেশি বয়সের ভারে আসেনও না, এসে বোধ হয় চেয়ারটা খালি দিয়ে দেখেছে, বসতে গেছে। হ্যাঁ ঠিক, ওনার কিছু জিনিসপত্র ছিল এটা পাশে সরাতে গেছে। এইটা নিয়ে এত কিছু করার দরকার হয় না, যে হই হই রে রে করার দরকার নেই। বলেছে তখন সরে গিয়ে অন্য জায়গায় বসেছে, যেহেতু দিল্লিতে এসছে পুরনো কাউন্সিলর, বয়স্ক কাউন্সিলর, এসে বুঝতে পারেনি চেয়ারটা খালি আছে, বসতে গেছে। কারণ ওটা বিজেপি চেয়ার না তৃণমূলের চেয়ার সে তো বোঝা যায় না, কারণ এটা এত গণ্য হয়ে গেছে অপোজিশন, যে কোনটা কেয়ার চেয়ার বসতে পারে না যারা রেগুলার না আসে।
তো ন্যাচারালি ওইখানে তো আমাদেরই কাউন্সিলররা বসে, উনি ভেবেছেন বোধহয় কেউ বসে আছে পিএমসি। এদিন অবশ্য চেয়ারপারসন এবং মুখ্য সচেতকের ভূমিকায় শেষ পর্যন্ত বাগবিতণ্ডাতেই সীমাবদ্ধ থাকে অধিবেশনের উত্তেজনা। পুরসভার অধিবেশন কক্ষে ফের উত্তেজনার ঘটনা, আর এবার হচ্ছে এই বসার জায়গা নিয়ে ভুল বোঝাবুঝি। বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের জায়গায় বসতে যান তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারি, আর সেই নিয়েই শুরু হয়ে যায় উত্তেজনা বাগবিতণ্ডা। মুখোমুখি তৃণমূল বিজেপি কাউন্সিলররা। এর আগেও কলকাতা পুরসভার অধিবেশনে মারপিট কুস্তি হয়েছে, এদিন অবশ্য চেয়ারপারসন ও মুখ্য সচেতকের ভূমিকায় শেষ পর্যন্ত এই বাগবিতণ্ডা সীমাবদ্ধ থাকে। চলতি বছরের আগস্ট আর সেপ্টেম্বর মাসের কথা একটু মনে করিয়ে দেব। পরপর দুমাস এই অধিবেশনের দিনে ধুমধুমার হয়ে যায় পুরসভায়। অগস্টে কাউন্সিলরদের ক্লাব রুমে তৃণমূল বিজেপি কাউন্সিলরদের মধ্যে মারপিট হয়, আর সেপ্টেম্বরে নজিরবিহীনভাবে অধিবেশন কক্ষের মধ্যেই কার্যত কাউন্সিলরদের কুস্তি। হাতাহাতি থেকে ধাক্কাধাক্কি, মল্লযুদ্ধের মারপ্যাচ সবই দেখেছে পুরসভার সেপ্টেম্বরের অধিবেশনে। তৃণমূল বিজেপি কাউন্সিলরদের মধ্যে মারপিটের ঘটনা এদিন সাময়িকভাবে মুলতবি হয়ে যায় অধিবেশন। তার 15 মিনিট পরে ফের শুরু হয়, কিন্তু শেষে বিজেপির ওয়াকআউটে কার্যত কোনো আলোচনাই সেদিন আর হয়নি পুরো অধিবেশনে। নজিরবিহীন মারপিটের ঘটনায় শেষমেশ শোকজ করা হয় উভয় পক্ষের কাউন্সিলরদের। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।